বন্ধুরা পরিদের বাড়ি চলছে আজকে হোলির জমিয়ে কেনাকাটা। এসে বিভিন্ন রকম রং, টুপি, বেলুন, পিচকিরি কত কি, আর পরিরা কে কি কিনছে দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই হচ্ছে আমাদের ছোট্ট পরির বাড়ি। আর ছোট্ট পরি তখন বাবা মার সঙ্গে খাটে ঘুমু ঘুমু করছে। আর এমন সময় পরিদের বাড়িতে দোলের রং বিক্রি করতে এসছে এক রঙালা। রং নেবেন? রং দোলের ভালো ভালো রং আছে, রঙে পিচকিরি আছে, বেলুন আছে, টুপি আছে, লাগবে নাকি? কই মামনি, কই দিদিরা, লাগবে নাকি? আর রঙালার আওয়াজ শুনেই আমাদের ছোট্ট পরির ঘুম গেল ভেঙে। এই সকাল হয়ে গিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, বাইরে তো আলো ফুটে গিয়েছে। আরে আরে, ওটা কে? মনে হচ্ছে কে যেন একটা বাড়ির বাইরে সব কিছু যেন বিক্রি করতে এসছে। মামাকে চিকিরি ডাকি। মামা মামা, ও মামা, চিকিরি ওতো, চিকিরি ওতো। কি হলো রে? ও সকাল সকাল এরকম জ্বালাস কেন রে? ঘুমোতে দে তো, ভালো লাগছে না। এই বলে ইন্দু তো আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়লো। ওর বাবা মামাম তো উঠলই না, উল্টে ওদিকে ঘুরে ঘুমিয়ে পড়লো। না দেখছি আমাকে একাই যেতে হবে, আমি বরং টুকটুক করে যাই, গিয়ে দেখি কে কি বিক্রি করতে এলো। ধুর মামাম না, শুধু ঘুমিয়ে যায় কেমন যেন। বাড়িতে কত লোক আসছে, কত কি বিক্রি করতে, কিচ্ছু দেখে না, সবাই চলে যায়। না আমি বরং যাই, গিয়ে দেখি কি বিক্রি করতে এসেছে। এই বলে আমাদের ছোট্ট বুড়ি ঘর থেকে টুকটুক করে বেরিয়ে গেল। আরে এটা দেখছি রং বোঝাই করে এসেছে একটা ট্রলি গাড়িতে করে। ও মা, আবার কত সুন্দর সুন্দর পিচকিরি, কিন্তু এখন কেন মা? তার মানে কি এখন কোনো দোল আছে নাকি? যাই যাই। ও কাকু, কাকু মামনি, তোমাকেই তো খুঁজছিলাম। রং খেলবে না রং? এই দেখো কত রং নিয়ে এসেছি তোমাদের জন্য, বলো বলো কোন রং নেবে। ওমা কাকু, এর মধ্যে বুঝি হোলি আছে, তুমি যে এত সুন্দর সুন্দর রং নিয়ে এসেছো, কি সুন্দর গো তোমার রংগুলো। আবার এখানে দেখছি কত পিচকারি। ওমা ওমা, আর ওইখানে বেলুন তো, দাঁড়াও দাঁড়াও মামুকে ডাকতে হবে তো। এ মামনি, এই তো পরশুদিন দোল আছে, রং তো খেলতেই হবে। আচ্ছা যাও যাও মামনি, তোমার মাকে ডেকে আনো, তারপরে তো রং টং কিনতে হবে। কি মজা, আজকে আমি রং, পিচকিরি, টুপি, বেলুন সব কিনবো। যাই যাই মামাকে ডেকে আনি বরং। এই বলে ছোট্ট পরি তো দৌড়তে দৌড়তে ঘরের দিকে চলে গেল। মাম, ও মামাম, মামাম, ও তো না, ও তো চিকিরি, ও তো। তুই না সত্যি ঘুমোতে আমায় দিবি না, বুঝলি তো? আচ্ছা বল তো বল, কি হয়েছেটা কি? এ মামাম, তুমি চিকিরি ও তো দাঁড়ে, তোমার জন্য অনেক কথা আছে। ও এই মেয়েটা না পাগল করে দিল আমাকে। বলুন মহারানী, সকালবেলা ঘুমটাও শান্তি করে ঘুমোতে দিলি না, বল 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 তো কি হয়েছে? মাম, জানো তো পরশুদিন হোলি, ওই যে একটা কাকু এসেছে গো বাড়ির উপর বড় একটা গালি নিয়ে, গাড়ির মধ্যে কত রং, সাদা, নীল, সবুজ, হলুদ, আর কত সুন্দর সুন্দর পিচকিরি। আরে থাম থাম থাম, ও বাপ রে বাপ, বিবরণ তো দিচ্ছে না যেন ইতিহাস পড়ছে। তা হয়েছে কি, এসেছে তো? মাম আমি কিনবো। আমি তো বুঝতে পেরেছি, এত বিবরণ শুনে তখনই আমি বুঝতে পেরেছিলাম। না না ওইসব হবে না। মাম ওম কম করো কেন তুমি সবসময় আমায়? আমি একটুখানি ওই রংগুলো কিনবো, সামনে কাকু তো বলেছে হলি, আমার সবাই তো কিনবে, সারা গ্রামে যত যত ছেলে মেয়ে আছে সবাই কিনবে, আমি কেন কিনবো না? তুমি আমায় কিনে দাও না মামাম, দাও না, দাও না। ও এই মেয়েটা তো দেখছি খুব জিদ্দি হয়েছে, যত বড় হচ্ছে তত জিদ্দি। না মা, ওইসব হিজিবিজি রং মাখলে কোথায় কি র্যাশম্যাশ বেরিয়ে যাবে, বাবার সঙ্গে গিয়ে কিনবি। আর শোন, তোর রং কিনে তো তো আগের বছরের সব রঙই পড়ে আছে, আবার কি রং? মামাম ওগুলো পুরনো হয়ে গিয়েছে, রং ভালো নেই। না না না, তোমাকে আমি লং কিনে দিতে হবে, দিতে হবে, আমি কোনো কথা শুনবো না। না আমি বলেছি না না, জোর করবে না মা, এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ। শোনো, তুমি এখন মুখ টুক ধুয়ে পড়তে বসবে, আমি জল খাবার বানাবো, তুমি খাবে, বুঝেছো? আর কোনো কথা নয়। এই মেয়েটা গেল তো গেলই, আর এলো না। দূর, সকালবেলা বউনি টাইমটাই নষ্ট, আর দাঁড়ানো যাবে না, যাই গ্রামের অন্য বাড়িগুলোতে যাই, সময়টাই বেকার ফালতু নষ্ট গেল। এই বলে তো রঙালা রঙের গাড়ি নিয়ে আস্তে আস্তে পরির বাড়ির সামনে দিয়ে বেরিয়ে চলে গেল। এদিকে তো মায়ের বকুনি খেয়ে পরি ঘর থেকে বেরিয়ে এলো। যাই, মা তো দেবেই না, খুব দুষ্টু আমার মাটা, আমি বরং কাম্মাকে কাকাইকে বলি গা। আচ্ছা আগে দেখি কাকুটা আছে তো, এইখান থেকে তো দেখতে পাচ্ছি না, আমি বরং এগিয়ে গিয়ে দেখি। ইমা, কাকুটা তো চলে গেছে, যাই দেখি পুকুর বাড়ির ওই দিকটা আছে কিনা। ইমা নেই তো, কাকুটা তো চলে গেছে। এই বলে আমাদের ছোট্ট পরি তো খুব মন মরা হয়ে গিয়ে আস্তে আস্তে গিয়ে তুলসী গাছের পাশে বসে পড়লো। যাই বাবা, সকাল সকাল কাজগুলো সেরে নিয়ে মেয়েটা আবার কোথায় গেল দেখি। ও তো এইখানে, হ্যাঁ তো জানা কথা, রাগ হলে এই তুলসী গাছের পাশে গিয়ে বসে পড়বেন মহারানী। এই মেয়ে
কিরে কি হলো এখানে এসে বসে আছিস? এই শোন, একদমই সব চলবে না। আমি এখন গরম গরম জল খাবার করব, কি খাবি বল? আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। আমার খিদে পায়নি, আমি কোনো জল খাবার খাবো না মামা। খাবি না মানে? সকালবেলা কিছু না খেয়ে কি হয়েছে রে? কি হয়েছে এমন? খাবি। আমি বললাম তো, আমি কোনো জল খাবার খাবো না। খাবো না, খাবো না, খাবো না। মেয়ের আমার গোসা হয়েছে, যত বড় না মেয়ে তার থেকে ভারী হয়েছে তার রাগ। বাপরে বাপ, আমাদের এসব ছিল না কোনো জন্মে। এই খাবি না মানে? যখন পেটে ছুঁচো ডন মারবে না, তখন ঠিক বাপ বাপ বলে খেয়ে নিবি। আমার হয়েছে যত জ্বালা। যাই, আমার তো আর রান্না বন্ধ করে বসে থাকলে হবে না, রান্নাগুলো বরং সেরে নি তাড়াতাড়ি। বলে তো ইন্দু রান্না করতে বসে পড়লো। আর এদিকে আমাদের ডোনা তো সেই সময় ঘর থেকে বেরিয়ে এলো। ই, কি হয়েছে মা? কামা কামা, এই তো তুমি। আজ কি হয়েছে জানো কামা? ওই যে একটা কাকু এসেছিল জানো, কত বড় গাড়ি, কত রং, কত পিচকিরি, আর কত বেলুন, কত কি নিয়ে এসেছিল। আমাকে বললো প্রতিদিন হলি। আমি ভাবলাম কত কি কিনবো, মামাকে ডাকলাম, আমাকে বললো না না না, কিনাই যাবে না। কি বলবো বলো? আচ্ছা ঠিক আছে, এখন মন খারাপ করে না, আমি কাকাইকে বলবো, কাকাই গিয়ে অনেক রং কিনে দেবে। সত্যি কাম্মা, তুমি সত্যি বলছো, কি মজা। এই তো ডোনা, একদম নয়, এরকম করে আশকারা দিস না রে, ওর বায়না দিন দিন বেড়ে চলছে, এরকম করিস না। আরে বৌদি ভাই, তুমি থামো তো, আমাদের পরি বায়না করেছে বলে কথা। পরি রে, তুই চিন্তা করিস না, এবার হোলি খেলা তো আরো দারুণ হবে রে, আমরা এবার সবাই জমিয়ে রং খেলবো। আর শোন না, তোর ভিকি আঙ্কেল আসবে তো আজকে, ভিকি আঙ্কেলের সঙ্গে রং কিনতে যাবি না বোকা? আর শুধু রং না রে পরি, এবার তো জামা কাপড়ও কেনা হবে, সবাই মিলে জামা কাপড় নতুন পরে রং খেলবো, বুঝলি? মা হিনা মাঝিমণি, কি বলছো কি তুমি, নতুন জামা কাপড়? আরে তবে আর বলছি কি, এবার আমরা সব নতুন জামা, নতুন শাড়ি, নতুন জামা প্যান্ট সব পরবো। এই না কি ব্যাপার বলতো, কি পাগলের মতো কথা বলছিস তখন থেকে? হ্যাঁ হোলির জন্য রং তাও ঠিক আছে, আবার নতুন জামা কাপড়, সে আবার কোনো জন্মে তো শুনিনি। তবে আর বলছি কেন, দেখো কেন দোকানে সব ভর্তি এখন জামা কাপড় ঠাসা। এদিকে যখন সবাই এই নিয়ে ব্যস্ত, সেই সময় হঠাৎই বিকি এসে ঢুকলো বাড়িতে। এই না, কই কই, ও সব বাইরেই তো এখানে। না রেডি তো? আরে আরে ওই দেখো বৌদি ভাই, কথা বলতে না বলতেই এসে হাজির। এই তোমার কথাই বলছিলাম এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ আমি তো রেডি। এই তো বিকি আঙ্কেল চলে এসেছে। বন্ধু বন্ধু চলো না, তুমি আমাদের আজকে হোলি শপিং করাতে নিয়ে যাবে গো। হ্যাঁ সুইটার, হোলি শপিং করতে হবে না, আমার সুইটার হোলি খেলবে এবার, তার জন্য তো হোলি শপিং করতে হবে, সুন্দর সুন্দর জামা কাপড় পরতে হবে, এবার একদম জমজমাট হোলি খেলা হবে। ওই বন্ধুটা আসবে, এই তোমার মতো দেখতে, শুধু সাদা সাদা চুলগুলো। ও আমার ভাই রনির কথা বলছো? ও তো আসবে, কিন্তু রং খেলার দিন আসবে, তোমাদের সবার সাথে রং খেলবে ও। আচ্ছা পড়ি, তুলি কই, ওকে ডাক, একসঙ্গে চল সবাই মিলে যাবো রং কিনতে। বলে তো সবাই মিলে রং কিনতে বেরিয়ে গেল। আর এদিকে দেখতে না দেখতে সবাই মিলে চলে এলো শপিং করতে। একগুলো দেখ, তুই মন খারাপ করছিলি, এই দোকানে কত কি আছে, দেখ তোর কোনটা ভালো লাগে বল। ও মা সত্যি তো ঠিক বলেছে তো তুলে দিদি, বাবা আবার এখানে কত জামাও আছে, ওই দেখো ওই জামাগুলো কি সুন্দর, ওই জামাটা আমার গায়ে তুলি দিদি, আর ও যে ওইটা ওইটা কার মতো, ওইটা ওইটা রিনি দিদির গায়ে ভালো হবে তাই না তুলি দিদি, তোমার গায়ে হবে। পুরি শুধু আমাদের দেখ না, কাকাইদের গায়েরও খুব সুন্দর সুন্দর ডিজাইনের গেঞ্জি আর পাঞ্জাবি আছে, আর ওই দেখ ওই দেখ পিছনে আমাদের এই দেখ, মাসিমণির জন্য খুব ভালো হবে এরকম একটা নিতে পারলে। হ্যাঁ মামামের জন্য তো একটা নিতেই হবে, সকালবেলা মামামের উপর আমি খুব রাগ করেছিলাম। আরে এটা পরি মামনি না? হ্যাঁ ঠিক চিনেছি, তা এসো এসো, রং খেলবে তো পরশু দিন, বলো বলো কি রং খেলবে। আরে হিনা দিদি ভাই না এটা? আচ্ছা কেমন আছো, ইনাকে তো ঠিক চিনতে পারলুম না। আরে হরেনদা, উনি হলেন তোমাদের হবু জামাই বাবু। ও মা, কনজলুশন কনজলুশন, দাদা বাবু কনজলুশন। আরে এ হেনা কি বলছে উনি, কনজলুশন? আরে দাদা বাবু বুঝতে পারছে না, এই যে ভালো কিছু হলে সবাইকে বলে না কনজলুশন। আরে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি অরিন্দা, উনি আসলে কংগ্রাচুলেশন বলার চেষ্টা করছে কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, এই তো তুমি ঠিক ধরেছো। যাই হোক বলো কি লাগবে, হোলির জন্য দোকানটা পুরো সাজিয়েছি তোমাদের জন্যই। আরে হরেনদা শোনো না, আমাদের এবার বিরাট বড় করে হোলি উৎসব হবে বাড়িতে, বুঝলে তো? বুঝতেই পারছো অনেক কিছু নিতে হবে। শোনো শোনো, ওই তোমার রং বেলুন কিছু দিয়ে দেবে, আর বাচ্চাদের জন্য
মোটামুটি 9 থেকে 10টা টুপি দেবে, আর ওই পিচকিরি ভালো ভালো দেখে 10টা মতো দিয়ে দেবে, আর যত রকম রং আছে তোমার দোকানে, লাল, নীল, সবুজ, হলুদ, সাদা, বাদামি, যত রকম রং আছে সব তুমি দিয়ে দেবে, বুঝলে, প্যাকেট ভর্তি করে। আর তোমার দোকানে দেখছি এবার চুড়িদারের শাড়ি রেখেছো, বাহ, আগের বছর তো এটা রাখোনি হরেনদা। আরে যত দিন যাচ্ছে তত হোলি খেলার তো পাল্টাচ্ছে। এই শোনো না, বলছি এই শাড়িটা আমার দিদিভাইয়ের জন্য নেবো গো, ভালো লাগবে না? দিদিভাইকে খুব মানাবে। আর এই যে এইটা দেখছো খয়েরি পাড়, এটা তো বৌদিভাইয়ের জন্য পুরো পারফেক্ট হবে। হ্যাঁ না, বাড়ির সবার জন্য নিতে হবে, যা যা দরকার তুমি বুঝে শুনে নাও, আমি অত বুঝি না। আচ্ছা তো ঠিক আছে, শোনো না, তাহলে এই দুটো শাড়ি একদম বেস্ট লাগবে, বুঝলে, দিদিভাই আর বৌদিভাইয়ের জন্য। আর হ্যাঁ বলছি শোনো না, এই রনি আর তোমার জন্য তো কিছু নেবে, চলো না ওই দিকটা দেখি কি আছে। আচ্ছা এই শোনো না, এই দেখো এই দেখো, এই সাদা রঙের জামা প্যান্ট গুলো কি সুন্দর, তোমাকে আর রনিকে কিন্তু এইগুলোতেই বেশি মানাবে, ওই পাঞ্জাবি পরবে না তোমরা। অরিন্দা বলছি পাঞ্জাবি গুলো কত করে গো? এই দেখো এগুলো রাজদার দাদা ভাইকে মানাবে কিন্তু। আর এই যে নিচের এই জামা গুলো, এইগুলো খুব সুন্দর, এইগুলো তো পরিদের জন্য পারফেক্ট, এই পরি, এদিকে আয়। এই না মাঝিমনি, আমাদের খুব পছন্দ এই জামাগুলো, তুমি আমাদের জন্য এইগুলোই নাও। আচ্ছা হেনা এদিকে দেখো, এই চুড়িদারগুলো দেখো তো তোমার পছন্দ কিনা। হ্যাঁ কই বলো। ও হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর তো চুড়িদারগুলো, বাহ। আচ্ছা দাদা, তাহলে এই চুড়িদারগুলো আমার বহুবু বউয়ের জন্য একটা দিয়ে দিন। ঠিক আছে দাদা বাবু, কোনো চিন্তা নেই, আমি সব কিছু প্যাক করে দিচ্ছি, ওই সামনে থেকে রং, পিচকিরি, বেলুন, টুপি, আর এদিক থেকে, ও হ্যাঁ, আপনাদের জন্য এখানে দুটো এদিকে জামা, ওইদিকে দুটো পাঞ্জাবি বললেন, আর এই চুড়িদার, আর এখানে হচ্ছে এইদিকে দুটো শাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি সব একসঙ্গে জামা কাপড় প্যাক করে দিচ্ছি। তাহলে পরি এবার আনন্দ হয়েছে তো? আর কিছু নিবি? সব নেওয়া হয়েছে তো? বাবা ইনামা জীবনী কত কি কিনে দিলে তুমি, আমাদের কি আনন্দ হয়েছে, কি বলবো, আর কি কিছু কেনার বাকি আছে বলো? কি মজা কি মজা কি মজা, কত কি কেনা কাটি হলো, বাড়ি গিয়ে জমি দল খেলতে হবে। বন্ধুরা দেখতে পেলে তো পরি রামদা শেষ পর্যন্ত হেনা মাসিমণি আর ভিকি আঙ্কেল মিটিয়ে দিল, কিন্তু এরপরে আরো জমজমাট এপিসোডটা আসতে চলেছে, তাই কেউ মিস করো না। আর এইভাবে যদি ভালোবাসো আমাদের ভিডিও তো সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি, আর কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগছে ভিডিওগুলো। পরের দিন দেখা হচ্ছে সেই জমজমাট এপিসোডটার সঙ্গে, তো কেউ মিস করো না, আর খুব ভালো থেকো, টাটা।